ডিয়ার অডিয়েন্স, স্পেশাল ক্লাস বিটে এর আগে তুলে ধরেছিলাম 2017 ও 2018 সালের সমাজবিজ্ঞানের ভোট প্রশ্ন। এই ধারাবাহিকতায় আজ আবারও তুলে ধরব 2019 সালের সমাজবিজ্ঞানের ভোট প্রশ্ন। এর একটি নন মেজর সাবজেক্ট উল্লেখ্য, এই পরীক্ষা আগামী 20 নভেম্বর অনুষ্ঠিত হবে। আর আমরা তো সবাই জানি ভোট প্রশ্ন কতটা গুরুত্ব, তো এবার শুরু করা যাক। প্রথমে ক বিভাগ, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2019 সালের প্রশ্ন, এক, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন উক্তিটি কি করেছে? এম এ লুহি। খ, সমাজবিজ্ঞানের জনককে? অগাস্টন। হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছে? হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় চার ধরনের সমাজের কথা উল্লেখ করেছে। ডাস ক্যাপিটল গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্ক্স। জি এ ডি এর পূর্ণরূপ কি? জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃতকে? বেগম রোকেয়া শওকত হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি, দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব কে প্রদান করেন? ই এই সাদালান্ড। মেগা সিটি কি? কোনো মেট্রোপলিটন এলাকায় জনসংখ্যা 1 কোটি বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগা সিটি হিসেবে অভিহিত করা হয়। ঞ, সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন? হার্বার্ট স্পেন্সার। ট, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়? 7ই এপ্রিল। হেপাটাইটিস বি কীভাবে ছড়ায়? হেপাটাইটিস বি ভাইরাসটি মানুষের রক্তের মাধ্যমে ছড়ায়। হবে বা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। 3, দৃষ্টবাদ কি? 4, মূল্যবোধ বলতে কী বোঝো? 5, জেন্ডার কি? 6, অপরাধ ও বিচ্ছুতির মধ্যে পার্থক্য লেখো। 7, পুঁজিবাদের 5টি বৈশিষ্ট্য লেখো। 8, সামাজিক সমস্যা বলতে কী বোঝো? 9, শাস্তি কি? গ বিভাগ, 10, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 11, আগবান প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা করো। 12, উন্নয়নশীল সমাজে অতিনগরণের প্রভাব আলোচনা করো। 13, অপরাধ সম্পর্কিত সাদালান্ডের তত্ত্বটি পর্যালোচনা করো। জেন্ডার ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব আলোচনা করো। 15, শিল্প